প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে পর্যায়ক্রমে জেলা পর্যায়ে খাদ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে পাশাপাশি দেশের একশোটি অর্থনৈতিক অঞ্চলে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা হবে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় আশ্রয়ন সহ বিভিন্ন প্রকল্পে পুনর্বাসিতদের খোঁজ খবর রাখার বিষয়ে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন সরকার প্রধান প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তা জনগণের কাজে লাগে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন তাদের বিল অন্যদের চেয়ে বেশি হবে অর্থাৎ বহুল ব্যবহারকারীদের বিদ্যুতের রেট অন্যদের চেয়ে বেশি পড়বে আপনার এলাকার জন্য কোনটা করলে আপনার পরিবেশ সংরক্ষণ হবে যে ব্যবহার করে তার জন্য কিছু ছাড় দেওয়া আছে যারা নিম্নবিত্ত কিন্তু এর উপরে যে যত বেশি ব্যবহার করবে তার বিদ্যুতের মূল্য তত বেশি বৃদ্ধি পাবে প্রকল্প গ্রহণ এটা আমি দেখেছি ওখানে আমাদের অনেক সরকারি অফিসারও থাকে নানারকম বুদ্ধি পরামর্শ দেয় আর আমাদেরও কেউ কেউ মনে করে এখানে একটা স্থাপনা করলেই তো ভালো একটা কমিশন পাওয়া গেল বা কিছু পয়সা কামাই করা গেল। দয়া করে এই ব্যবস্থা যাবেন না আপনার এলাকার জন্য কোনটা করলে আপনার পরিবেশ সংরক্ষণ হবে মানুষের যোগাযোগ হবে মানুষ উপকৃত হবে এবং সেগুলি দেখেই প্রকল্প গ্রহণ করা যত্র তত্র যেখানে সেখানে একটা কিছু করেই বাস ফেলে দেওয়া না